এই মুহূর্তে অনুভূতি শেয়ার করার জন্য আমি মঞ্চে ডেকে নিয়েছি বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ঈশা। তাও ভাইয়ার ধমকের কারণে হয়তো আমি শিখছি ইংলিশে, ভাইয়ার আগের থেকে এখন যতটুকু ইম্প্রুভ হয়েছে তার সমস্যার কারণে। আর ভাইয়ার থেকে যেটা আমি পার্সোনালি শিখে থাকি সেটা হচ্ছে প্রবলেমের মধ্যেও ভাইয়া যে প্রফেশনাল লাইফটা এত সুন্দরভাবে রাখছে, সে ধৈর্য ধারণটা কখনো নিজের পার্সোনাল লাইফের মধ্যে প্রফেশনাল লাইফে রাখে না, জড়ায় না, সেই জিনিসটা সবচেয়ে বেশি আমি আমার জীবনে রাখার জন্য বা ওই জিনিসটা করার জন্য আমি ওইটা ট্রাই করবো। প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা, দুইটা সবসময় আলাদাভাবে সুন্দরভাবে দুইটা রাখতে হবে। আর এই জিনিসটা আমি ভাইয়া থেকে বড় শিক্ষা পেয়েছি এই নিউ ইংলিশ একাডেমি এখানে আসা, আর এটার জন্য ভাইয়াকে থ্যাংক ইউ। আর পড়াশোনা ভাই আমাদের অনেক শাসন, বড় বাবু ভাইয়ের মতো আমাদেরকে শাসন করছে, এটার জন্য কখনো কোনো রাগ অভিমান নাই, কিন্তু মজা করে ইংলিশ অনেক পড়ছি ধমকের মধ্যে হইল। আর ভাই অনেক থ্যাংক ইউ আমাদের সবাইকে এতভাবে এত ভালোভাবে পড়াশোনা করাইছে, পাশ করানোর জন্য একটা ইংলিশের প্রতি যে ভয়টা ওই ভয়টা অনেকটাই কমছে, একটা কনফিডেন্ট আছে যে আমরা পাশ করতে পারবো। আর এটার জন্য অনেক থ্যাংক ইউ, আর কিছু বলবো না।